নমস্কার, আমি অসীম অধিকারী। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে এসেছি সেটা হলো দ্বিতীয় পর্যায়ে যে ভোট হলো সেই ভোটে ব্যবহৃত অর্থাৎ ডিসি থেকে পাওয়া যে ব্ল্যাক এনভেলপ সেটির যাবতীয় তথ্য নিয়ে। এরকম আপনারা কালো এনভেলপ ডিসি থেকে পাবেন, এটি পাবেন সংখ্যায় দুটি, এবং একে সিল করার জন্য পিং পেপার সিল এটিও পাবেন দুটো। এই কালো এনভেলপে একটা জিনিস খেয়াল করবেন, এখানে দেখুন 1/4 লেখা আছে গোল করে, অর্থাৎ এটা যে ইভিএম পেপার প্যাকেটে যাচ্ছে সাদা বড় প্যাকেট, তার উপরে ডান দিকে লেখা থাকবে 1/1, আর এর ভিতরে যে তিনটে খাম ঢুকবে সেগুলো তো যথাক্রমে লেখা থাকবে 1/2, 1/3, 1/4। এটা হলো 1/4। 1/2 কি 17C, 1/3 কি পিআর পার্ট 1, 2, 3, এর ভিতরে যাবে। এবার এই ব্ল্যাক এনভেলপে কি থাকছে, এখানে দেখুন লোকসভা কেন্দ্রের নাম প্রি প্রিন্টেড পাচ্ছেন, এখানে আপনাকে বিধানসভার নাম লিখে নিতে হচ্ছে, নাম্বার অফ পোলিং স্টেশন, পোলিং স্টেশনের নাম্বার লিখে নিতে হচ্ছে, পোলিং স্টেশনের নাম লিখে নিতে হচ্ছে, আর এখানে নম্বর এবং নাম পোলিং স্টেশনে লিখে নিতে হচ্ছে। প্রিসাইডিং হিসাবে কিন্তু সব খামে সই করতে হবে। এই কালো খামটি পাচ্ছেন, আর এই কালো খামের জন্য পাচ্ছেন মাস্টার এনভেলপ ফর ইভিএম পেপার। এই ইভিএম পেপারে এই কালো খামটি আপনার যাবে। ইভিএম পেপার যাওয়ার জন্য যে বড় সাদা খাম সেটি হলো এরকম দেখতে। এর ভিতরে কোন কোন আইটেম যাবে সেগুলো কিন্তু প্রি প্রিন্টেড থাকছে, এবং কোন লোকসভার জন্য ব্যবহার হচ্ছে সেটাও কিন্তু প্রি প্রিন্টেড থাকছে। তাহলে কালো খাম আমরা ব্যবহার করছি কিসের জন্য? মক পোল স্লিপের জন্য, অর্থাৎ মিনিমাম 50টি মক পোল করেছি, সেই স্লিপগুলোকে আমরা কালো এনভেলপে রাখবো, সেই উদ্দেশ্যে আমরা কিন্তু এই কালো খাম আমরা ব্যবহার করি। এবার দু একটা বিষয় দেখুন, যদি আপনার মক পোল চলাকালীন আপনার ইভিএম এর কোনো ইউনিট চেঞ্জ হয় তখন কি করবেন, ভিভিপ্যাট থেকে আপনি ভিভিপ্যাট স্লিপগুলো বার করলেন, যেমন পেয়েছেন সেগুলোর পিছনে মক পোল স্লিপ স্টাম্প লাগালেন, গার্ড আপ দিলেন, কালো এনভেলপে ভরে দিলেন, আবার ইভিএম আনলেন, যেহেতু মক পোলে চেঞ্জ হয়েছে 50টি মক পোল মিনিমাম করলেন, সেই কালো খামও কিন্তু মক পোল স্লিপ স্টাম্প দিয়ে এই প্রথম যে কালো প্যাকেট এর মধ্যেই যাবে, দুটো কিন্তু আলাদা গার্ড আপ দিয়ে করে দিলেই হবে। অর্থাৎ মক পোলের জন্য মক পোল স্লিপ যেগুলো তার জন্য একটি কালো খাম হবে, তাতে একাধিক মেশিন যদি ব্যবহার হয় একাধিক মক পোল হলে সব স্লিপ কিন্তু একটি খামেই যাবে। আর ভোট চলাকালীন যদি আপনার আবার ইভিএম চেঞ্জ হয় সিইউবির কারণে, তাহলে আপনার একটা করে ভোট দিতে হবে নোটা সহ, তার জন্য আপনার আবার মক পোল স্লিপ পাবেন, এবং যে আরেকটি কালো খাম পাচ্ছে সেটিকে তখন আপনাকে ব্যবহার করতে হবে। এবার বিষয়টা হচ্ছে, তাহলে আমি দুটো কালো খাম পাচ্ছি আর দুটো আমি পিঙ্ক পেপার সিল পাচ্ছি। এই যে ভিভিপ্যাট, ভিভিপ্যাট থেকে কি করছি, ভিভিপ্যাট স্লিপগুলো বার করে নিলাম, বার করে নিয়ে আমরা এগুলোকে কি করব, কালো খামে রাখবো, তাই তো, আমরা এগুলোকে কালো খামে রাখবো। এই কালো খাম ভিভিপ্যাট থেকে বেরোনো মকপল স্লিপ কালো খামে রেখে দিলাম। হুগলি জেলার জন্য এটা আঠা দিয়ে সিল করতে বলা হচ্ছে, অন্য জেলার জন্য যদি গালা সিল করতে বলে গালা সিল করবেন। আর আমাদের কি রয়েছে, পিং পেপার সিল রয়েছে, পিছনে আঠা রয়েছে, আমি আঠাটা খুলে নিই এবং ছিঁড়ে নিলাম, টু পার্ট পেয়ে গেলাম। এই টু পার্ট কি করব, আমরা এই ব্ল্যাক এনভেলপে এদিক থেকে হাফ, এদিক থেকে হাফ, এইভাবে এটাকে লাগিয়ে দেব। এবার এটাকে লাগিয়ে দিলাম, আমার প্যাকেট রেডি হয়ে গেল, অর্থাৎ কালো এনভেলপ রেডি। এর ভিতরে আমার মকপল স্লিপগুলো রয়েছে, এখানে আমরা কি করব, প্রিসাইডিং এবং পোলিং এজেন্টদের সই করিয়ে নেব। তারপরে এটিকে ওই সকাল সকালই সাদা বড় এনভেলপ ওর মধ্যে আমরা এটাকে প্রবেশ করিয়ে দেব। এবার ভিভিপ্যাটের কিছুটা কাজ বাকি আছে, ভিভিপ্যাটে এবার কি করব,
দুটো অ্যাড্রেস ট্যাগ লাগাতে হবে ভিভি প্যাডে। এই যে ড্রপ বক্স আমরা তো ওখান থেকে সব ফাঁকা করে নিয়েছি, এরকম অ্যাড্রেস ট্যাগ আপনাকে দুটো লাগাতে হবে। তাহলে ভিভি প্যাড সিলও হয়ে গেল, মকপল সম্পন্ন হবে এরকম। আর এই সময় আপনাকে কি করতে হচ্ছে, প্রিসাইডিং অফিসারের রিপোর্টের পার্ট ওয়ান মকপল সার্টিফিকেট আপনাকে পূরণ করতে হচ্ছে। এই তো ছোটখাটো বিষয়, ঘাবড়ানোর কিছু নেই স্যার ম্যাডামরা, আপনারা শান্ত মাথায় ভোট করে বাড়ি ফিরুন। নমস্কার, ধন্যবাদ।